মেদিনীপুর থেকে তিনবারের সাংসদ প্রবোধ পাণ্ডা আমাদের সঙ্গে রয়েছেন, এবারও তাকে দল প্রার্থী করেছে। তার থেকে জেনে নেব তার প্রতিদ্বন্দ্বী সন্ধেরা রয়েছেন, কিভাবে তিনি তার বিরুদ্ধে ক্যাম্পেইন করবেন এবং তাকে কেন মানুষ এবার আবার চতুর্থবার তাকে লোকসভায় পাঠাবে। প্রবোধদা, আপনাকে পার্টি এবার প্রার্থী করেছে, আপনি কিভাবে মনে করছেন কি আপনাকে আবার চতুর্থবার মেদিনীপুরের মানুষ লোকসভায় পাঠাবে? দেখুন, মেদিনীপুর বরাবরই রাজনীতিগতভাবে ভীষণভাবে সচেতন এবং সংবেদনশীল, সুতরাং আমি আশা করছি যখন রাজনৈতিক ইস্যুগুলো, অর্থনৈতিক ইস্যুগুলো আজকে প্রধান হয়ে উঠেছে এবং নীতির পরিবর্তনের যখন প্রশ্নটা বড় হয়ে উঠেছে, তখন তারা বিচার করবে যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা রাজনৈতিক সংগ্রামে যারা দীর্ঘদিন রয়েছে তাদের কথা তারা বিশ্বাস করতে ভাববে, এইটাই আমি বিশ্বাস করি। কিন্তু প্রবোধদা, আপনার বিরুদ্ধে টিএমসি থেকে প্রার্থী দেওয়া হয়েছে সন্ধ্যা রায়, তিনি অনেক সিনেমাতে কাজ করেছেন, আপনি তার কোনো সিনেমা দেখেছেন? দেখুন, আমি খুব ছোটবেলা স্কুল লাইফে দেখেছি, এই ভুলে গেছিলাম তার যে কী কী সিনেমা তার করেছেন না করেছেন। তো দেখলাম যে তৃণমূলের একজন নেতা মদন মিত্র মনে করিয়ে দিলেন ভোলে বাবা পালকারাও, এইটাই নাকি তার বড় কাজ হতে পারে। আপনার কোনো সিনেমা তার মনে পড়ছে? ওই তো ওইটাই দেখেছি, আর কী কী আমার মনে পড়ছে না, আমি বহুদিন আগে দেখেছি, ছোটবেলায় দেখেছি। তো এখন এই যে নির্বাচনী প্রচারে যদি কোনোদিন দেখা হয় তাহলে কি বলবেন সন্ধ্যাদিকে? দেখা হলে বলবো যে আপনার সিনেমা অনেকেরই পছন্দ হয়েছে, যদিও আমার সবটা দেখা হয়নি, আমরা চাই আরও বেশি বেশি করে আপনি সিনেমা করুন। এবং লোকসভায় তিনি যে ভোট চাইবেন, তো আপনার ভোটাররা যদি তাকে ভোট দেয় সিনেমাতে দেখার, যারা প্রভাবিত হয়ে দেয় তাদেরকে কি বলবেন? দেখুন, মেদিনীপুরের লোকজনকে এত ভাববেন না যে তারা সচেতনহীন, তাদের কাছে রাজনীতিটাই বড়, নীতিটাই বড় হবে, আদর্শটাই বড় হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিয়েছেন কি তিনি চাইছেন বিভিন্ন ওয়ার্কস, বিভিন্ন স্টেট থেকে মানুষ যেন রাজনীতিতে আসেন, তাই তিনি এই এই সিনেমা থেকে, গান থেকে, বিভিন্ন জগৎ থেকে মানুষকে এবার প্রার্থী করেছেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন সন্ধ্যা রায় প্রার্থী হয়েছেন? দেখুন, তিনি নিশ্চয়ই করবেন তাদের পছন্দ মতো, তাদের দল যাকে খুশি তাকে করবে, সেই ব্যাপারে তাদের দলের ব্যাপার আমার কিছু বলার নেই। কিন্তু আমি মনে করছি যে কোনো রাজনৈতিক ব্যক্তিদের তারা প্রার্থী না করে গোটা মেদিনীপুরের জন্য তারা যেভাবে প্রার্থী করলেন তাতে সামগ্রিকভাবে মেদিনীপুরের সচেতনতাকে অপমান করা হল। আচ্ছা, আপনি বলুন, আপনি বললেন সন্ধ্যা দেবীর সিনেমা ভোলে বাবা পার করেগা, এবার ভোলে বাবা সিপিআইকে পার করবে না তৃণমূলকে পার করবে? দেখুন, ভোলে বাবা তো হচ্ছে জনগণ, আমরা জনগণের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে চলেছি, জনগণ নিশ্চয়ই সচেতনভাবে তাদের রায় দেবেন এবং তারা সেই দিক থেকে আমাদের উপর অনেক বেশি আস্থা রাখবেন। স্পষ্ট করলেন প্রবোধবাবু কি এবারও মেদিনীপুরের মানুষ তাদের উপর আস্থা রাখবেন এবং অবশ্যই সন্ধ্যা দেবী যে তার প্রতিদ্বন্দ্বী তার যে তাকে মানুষ যে ভোট দেবেন না সেটাও তিনি আশা রাখছেন, তবে অবশ্যই জানা যাবে ফলাফল 16ই মে যেদিন ভোট গণনা হবে। ক্যামেরাম্যান মানের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।